आज के फटरुले मने जोर कमे जाने जोर कमचे गला जोर बाढ़ এখন গলাবাজি করে বেড়াচ্ছে, এখন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছে। কখনো মনে হয় ফটুলের কথা শুনে মনে হয় বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতির বেপরোয়া তাতে মনে হয় কখন যে দুর্ঘটনা ঘটে যা, এটা নিয়ে দেশের মানুষ ভাবছে। রাজনীতি সড়ক দুর্ঘটনার কথা বলে বাংলাদেশে আজ বিএনপি রাজনৈতিক দুর্ঘটনা ঘটার পথে হাঁটছে। কাজেই এই অপশক্তিকে রোধ করতে হবে, এই অপশক্তিকে ঠেকাতে হবে। এই অপশক্তি ভোটে আসবে না, কারণ তাদের ভোটের বাজার খারাপ। আজকে সিটি কর্পোরেশন নির্বাচন, সংবিধান অনুযায়ী নিয়ম মতো সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন আমাদের জিজ্ঞেস করে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি, তারিখ ঘোষণা করেছে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। আর এই নির্বাচন সিটি কর্পোরেশনে পাঁচ বছর হয়ে গেছে, যথাসময়ে নির্বাচন হলে ফখরুলের কেন এত মাথা? ফখরুলের তাতে অসুবিধা কি? কি অসুবিধা বিএনপি? তোমরা নির্বাচন করবে না, আবার নির্বাচন তোমরা করবে না, তারও গ্যারান্টি নাই। অনেক নির্বাচন এদেশে দেখেছি প্রকাশ্যে আসে না, ধানের শীষ নাই, কিন্তু স্বতন্ত্র মার্কা ওই ঘোমটা পরা প্রার্থী বিএনপি থাকতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচন দেখবেন ঘুমটা পড়া প্রার্থী, ঘুমটা পড়ে আসে, প্রকাশ্যে আসে না। এটাই হচ্ছে বিএনপি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচন হবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, পরিচালনা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, কেউ আসুক আর না আসুক, নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। এখানেও তাদের ভয়, তারা জানে নির্বাচনে এসে লাভ কি, এখানে হেরে গেলে জাতীয় নির্বাচনে হার অবশ্যম্ভাব। সে কারণে তারা আজকে নির্বাচনকে ভয় পাচ্ছে। ফখরুল সাহেব বিএনপিকে বলতে চায়, এখনো ভিতরে অনেক আছে, আপনি নির্বাচন করবেন না, আপনার নেতা
নির্বাচন চান না, কিন্তু বিএনপির অভ্যন্তরে উকিল আব্দুস সাত্তারের অভাব। কতজন নির্বাচনে আসার জন্য পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে, অপেক্ষা করুন দেখতে পাবেন। ফকরুল সাহেব আপনার বড় মুখ তখন ছোট হয়ে প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমার একটু দেরি হয়ে গেছে, ক্যাবিনেট মিটিং ছিল, তারপর সংসদে আমাদের নেত্রীর দিকনির্দেশনামূলক চমৎকার বক্তব্য আমরা শুনলাম। প্রায় তিনটার মতো বেজে গেছে বাসায় যেতে যেতে। আমি অনেক চেষ্টা করেছি যে কীভাবে এই সভাস্থলে আসা, পথে রমজানের দিন, স্বাভাবিক কারণে রাস্তা যানবাহনের ভিড় অত্যন্ত বেশি, সেজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের দেশে রাজনীতিতে নতুন খেলা শুরু হয়ে গেছে, এই খেলা চক্রান্তের খেলা, এই খেলা ষড়যন্ত্রের খেলা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ভেবেছে এবং তারা জানে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য, তারা জানে এই মুহূর্তে বিদেশিরা পর্যন্ত বলে শি ইজ ম্যাডলি পপুলার। আমাদের নেত্রী অত্যন্ত জনপ্রিয়, তাকে হারানো যাবে না, এটা বুঝে গেছে বিএনপি। ফখরুলের নেতা ওই লন্ডনে আজকে পালিয়ে আছে, সেই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি আজ বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই, এটা বুঝতে পেরে আজ ঐতিহাসিক 10 এপ্রিল ১৯৭১ সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম সরকার গঠিত। ১০ এপ্রিল সরকার গঠন এবং স্বাধীনতার ঘোষণাপত্র
প্রকাশ করা আজকে সেই ঐতিহাসিক এই সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের আম্রকাননে পদ্মা নদীর পারে শপথ এনে 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। কাজেই আজকের এই দিন 17 এপ্রিল আমাদের জন্য, বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত। আজকের এই দিনে আমি বঙ্গবন্ধু মুজিব জাতীয় নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাবী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাদের এমপি ছবিটা নিয়ে যাকে তো একটু পিছন ছবিটা নিয়ে ছবিটা উঠে নেবে ছবিটা